আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু একদম দারুণ দারুণ কিছু ফিঙ্গারিং কিন্তু ভাই আপনাদেরকে দেখাবো। একদম আনন্দ জুয়েলার্স থেকে নতুন কালেকশন আসছে, তো সাথে ভাইয়া আছে, ভাইয়া দেখান। আসসালামু আলাইকুম, একেবারে ইউনিক কিছু কালেকশন দেখাবো আজকে আমি। ফার্স্টে যে কালেকশনটা দেখাবো একেবারে ওয়াও, এই যে একদম হচ্ছে, এটা কি বলে, এটা একটা কিসের ডিজাইন ভাইয়া? এটা আপনি যে চিল পাখির মতো পাখির একটা ডিজাইন, খুবই সুন্দর কালার করা আর আছে আর কি, এটা মানে একটু ডিফারেন্ট কালার আর কি, সচরাচর যে কালার থাকে। এটা 21 ক্যারেটের মধ্যে আমরা একটা রিং পাচ্ছি, খুবই সুন্দর। ওজনটাও কিন্তু কম, মাত্র 5 আনা 1 রতি, 5 আনা 1 রতিতে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন। অনেক সুন্দর একটা কালেকশন, 21 ক্যারেট। আচ্ছা, আর তারপরে দেখাবো নেক্সট যে কালেকশনটা দেখাবো, এটাও খুবই আনকমন এবং অনেক নতুন নতুন কালার সহ। আর আনন্দ জুয়েলার্স তো সবসময় আপনাদেরকে নিউ এক্সক্লুসিভ কালেকশন দিয়ে থাকে। এটা কত? এটা আছে 4 আনা 3 রতি, 4 আনা 3 রতি। আচ্ছা, 4.5 আনা। আচ্ছা, 21 ক্যারেটের মধ্যে, 21 ক্যারেটের মধ্যে। আচ্ছা, খুবই সুন্দর। নেক্সট যে কালেকশনটা দেখাবো, ওয়াও, একদম হিট কালেকশন একেবারে। দেখুন ওজনটা আবার একটু বেশি, ওজন 9 আনা। এটা হচ্ছে 9 আনা। একটু পাতা যে রিং গুলো থাকে ওইগুলোর মতোই, কিন্তু একটু ডিফারেন্ট, মাঝে একটু সুন্দর করে এই যে বল করা থাকবে এবং অনেক হেভি। এটা 21 ক্যারেট এর মধ্যে একটু লাইট ওয়েট এর মধ্যে দেখাই দেই, এই যে এগুলো আবার একেবারে একটু ওজন কম। হ্যাঁ, ওরকেই কম ওজনের, সবসময় রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য 3 আনা 4 আনার মধ্যে চাই। 3 আনা করে আছে এই যে, এটা হচ্ছে, এটাও কিন্তু কালার করা থাকবে। 3 আনা, 3 আনার মধ্যে। এটা 22 ক্যারেটের মধ্যে 4 আনা, এটা হচ্ছে আমাদের 4 আনা 22 ক্যারেটের মধ্যে। আচ্ছা, এই যে আরেকটা অনেক সুন্দর একটা কালেকশন, 7 আনার মধ্যে, 7 আনা। এটা বাট খুবই সুন্দর, মানে যারা একটু মানে আনকমন ডিজাইন গুলো চান তারা অবশ্যই চোখ বন্ধ করে চলে আসবেন শোরুমে। আসলে অনেক কালেকশন আছে, এটা সরাসরি আনন্দ জুয়েলার্সে চলে আসলে পেয়ে যাবেন। একদম উত্তরার মধ্যে একদম বলবো নাম্বার 1 একটা শোরুম, আপনারা অবশ্যই চলে আসবেন আনন্দ জুয়েলার্সে। তো অ্যাড্রেসটা দেখে নিন, এটা হচ্ছে ঠিক আনন্দ জুয়েলার্স নর্থ টাওয়ারে চলে আসবেন, নর্থ টাওয়ারের 2nd ফ্লোরে 202 নম্বর শপে চলে আসবেন, আর তাহলে কিন্তু পেয়ে যাবেন এই রিংগুলো। আল্লাহ হাফেজ।